গাইজ, গুড মর্নিং। সকাল থেকে উঠে সকাল আর কাল থেকে রাত থেকেই না ভীষণভাবে আর কি একটা কি বলবো মানে প্রবলেমের মধ্যে আছি। অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, কিছু প্রবলেম তো শেয়ার করার নয়, বাট কিছু প্রবলেম আমি তোমার সাথে শেয়ার করতে পারি, তোমাদের সাজেশন নিতে পারি। সেটা হচ্ছে যে আবার বাড়ছে শুনছি না চারিদিকে, তো আমি ভাবছি যে বাবা মাদের ভ্যাকসিনেট মানে করবো কি করবো না সেই ব্যাপারে। তো তোমরা কি কেউ ভ্যাকসিন নিয়েছো? আর মানে আমার মার এখনও তো হয়নি, 60-60 নিচে আই থিঙ্ক এখন থেকে নেওয়া যাবে শুনছিলাম, কিছু 45-এর উপরে। তো কি সিস্টেম বা কেউ যদি নিয়ে থাকলো প্লিজ শেয়ার করো, আমার মনে হয় আমার মতন অনেকেরই একই প্রশ্ন, যারা শেয়ার করবে তাদের খুব মানে আমাদের মতন লোকেদের খুব হেল্প হবে। আর কোনো প্রবলেম হয়েছে কি না, কারণ এখন এত বাড়ছে তো ভয় লাগছে আর কি। আর সেকেন্ডলি হচ্ছে যে আমার এত টেনশন হচ্ছে না যে আমরা যেতে পারবো, তো তারা যদি লকডাউন ফকডাউন কিছু হয়, স্পেশালি আমার মার জন্য খুব টেনশন হয়, মা পুরো একা থাকে, সব কিছু মাকে একা করতে হয়, অ্যাটলিস্ট দুজন থাকলে একটা ভরসা থাকে না। কাল রাতে আমরা যখন হাঁটতে বেরোবো তখন লিসা এসে বললো যে ওদের আর কি কলেজে আর মানে মানে কি বলবো কলেজে গিয়ে ক্লাস করার হবে না, এখন আবার ওই মানে ঘরে বসেই যে যেমন ক্লাস করতো সেটাই করবে। তো সেই নিয়ে খুব টেনশন হচ্ছে, ভয় লাগছে, রাত্রিবেলা আমি এরকম পিম্পলস খুঁজে দিয়েছি টেনশনে। তো আমি এখন ভীষণ ডিপ্রেসড হয়ে রয়েছি যে কী হবে কী হবে কী হবে, আমরা বাড়ি যেতে পারবো তো, মা ঠিক থাকবে তো। তো অনির্বাণকে বলছি আমার একদম ভালো লাগছে না, সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর কত কিছু এসছে, আমি তোমাকে দেখাবো পরে। তো বলছি চলো একটু আমাকে একটু ঘুরিয়ে আনো, কিছু জিনিসও কেনার আছে, আমার ভালো লাগছে না। তো বলছে চলো একটু রেডি হয়ে নাও, আমার রেডি হয়ে ওই আর কি লিপ বাম লাগিয়ে। যে আজকে কোনো কাজ নেই, এমনি একটু গাড়িতে ঘুরবো, কিন্তু এটা তো কখনো পসিবলই নেই, যে পসিবলই নয় যে আমরা রাস্তায় বেরোবার কাজ থাকবে না। তো মনে পড়েছে আমাদের অলমোস্ট 1 বছর হয়ে গেছে, তো পলিউশন চেকের সার্টিফিকেট যায় না কি করে কি বার করে, গাড়িতে 1 বছর থাকে তারপরে বার করতে, হ্যাঁ বার করতে হয়। তো আমরা সামনে রিসেন্টলি একটা জায়গায় ঘুরতেও যাব, তো হয়তো দূরে হয়তো আমরা প্ল্যান করতাম না যদি মানে আগেই জানতাম যে এত বাড়বে, মানে এত সাডেনলি সব কিছু হচ্ছে না। তো মানে আমরা 2-3 উইকস আগে প্ল্যান করেছিলাম যাওয়ার কথা, তো ওই জন্য আর কি সব বুকিং হয়ে গেছে। আমি বুঝতে পারছি না কী হবে, মানে এই গত বছর আগে যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই আমি আবার ফিরে এসেছি, মানে একটুও পাল্টায়নি। মাঝে বোধহয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি একটু স্বস্তিতে ছিল লোকজন, আবার যেই কে সেই সেই একই। তা এখন একটা মানে ভরসা যে এখন চলো ভ্যাকসিন এসে গেছে, মানে সবাই না নিতে পারলেও স্পেশালি বড়দের জন্য যে ভয়টা ছিল সেইটা আর কি একটু যে হ্যাঁ ঠিক আছে চলো ওরা সেফ থাকবে আর আমাদের হয়তো ইমিউনিটি আমাদের বাঁচাবে, হয়তো সব কিছুই হয়তো উপর ডিপেন্ডেন্ট। বলতে পারবে এই যে সিলভার এক্স তোমরা সবাই বলেছিলে যে এটাতে লাগাও সিলভার এক্স, সিলভার এক্স লাগিয়েছি, বাট এটা কি তোমরা বুঝতে পারছো না সিলভার এক্সে কি এরকম হয়, কি কিরকম চামড়া চামড়া মতন উঠায়, মানে কি বলবো একটা না, আমার না প্রথমে সিলভার এক্স দেখে মনে হচ্ছিল এটা মানে বাজে হয়ে গেছে, ও ডেট ওভার টেবল হয়তো, কারণ কি নষ্ট নষ্ট মনে হচ্ছিলো দেখে, কারণ কিরকম সাদা 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 ভিতরে থাকে নাকি ওই রকমই হয় আমি জানি না। তো ডেটটা দেখলাম এক্সপায়ার করে নি, 2022 ডেট এক্সপায়ার, তো ওটা লাগালে কেন একটা মনে হয় খানিকক্ষণ পরে চামড়া চামড়া মতন ওঠে, ওইটাই কি নর্মাল? আমি আমি আগে কখনো লাগাইনি, আর আমার কবে লাস্ট পুড়েছে আমি সেটাও জানি না, মানে মনে নেই আর কি। তোমরা যদি কেউ জানো এটা জানি না, টাকা নিয়েছে 70 টাকা নিলে
তো এই সকালে কথা হচ্ছিল মা বাবাদের ভ্যাকসিন নেওয়ার জন্য। তো মা মানে অনির্বাণের মা আর কি ফোন করে আজকে সকালেই বলছে যে আমরা ভাবছি ভ্যাকসিনটা নেবো। তা আমরা বলছি তাহলে আমার মাকে ওর মধ্যে ইনক্লুড করে নাও, কারণ আমরা চাই তিনজনে একসাথেই নিক, সুবিধা হবে তাহলে, আর একসাথেই থাকলে তিনজনে। যদি মানে শুনছিলাম অনেকের নাকি ওই একটু জ্বর টর আসতে পারে। হ্যাঁ আমার এক দাদা ও গভর্নমেন্ট এমপ্লয়ি, ওর একটু জ্বর আর হাতে ব্যথা হয়েছে বললো। তো ওরা দিয়ে দিচ্ছে, ওরা কিছু ওষুধ দিয়ে দিচ্ছে সেগুলোর জন্য এক দু দিনের হয়তো একটু। কিন্তু দেখো বাচ্চারা ভ্যাকসিন নেয় না, বাচ্চাদের ভ্যাকসিন নিলেও কিন্তু শুনেছি হয়, জেনারেল সবারই হয়, এটা অনেকেরই হয়, মানে সবার না অনেকেরই হয়। তো নেওয়াটা এখন মনে হয় ভালোই হবে, আর ওদের তো বয়স হচ্ছে, তো তো সেফটিটা একটু দরকার। হ্যাঁ পর হামারা ক্যা হোগা কালিয়া, ও তোমাকে তো কালিয়াও বলা যায় না, আশাইয়া আমরা কেয়া হোগা। দেখি কলকাতায় গিয়ে কিছু একটা, আমি জানি না, লিসারা কিন্তু বলছিল যে কোথায় যেন দিচ্ছে সব বয়সে। হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি প্রাইভেটে মনে হয় দিচ্ছে, মনে হয় শিওর না, প্রাইভেটে মনে হয় দিচ্ছে, কিন্তু সেটা আবার অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, কি হয় না এখানে না আমাদের মানে কি বলবো কথাবার্তাটাই মানে আর কি হয়তো আমরা ভুল বুঝি বা ওরা ভুল বোঝে, এই কারণ কি অনেক কিছুই আছে যেটা আমরা উল্টো বুঝি হয়তো, কারণ কি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় লোকাল ল্যাঙ্গুয়েজটাই বেশি চলে, তো আমরা ওর উপর বেস করে কিছু করতে পারবো না। না অ্যাকচুয়ালি আজকে যেটা শুনলাম সেটা হচ্ছে একটা কোনো একটা পার্টিকুলার ভ্যাকসিনের কি হচ্ছে ফার্স্ট ডোজের পরে সেকেন্ড ডোজটা নাকি আফটার 42 ডেজ করে দিয়েছে, ততদিন আমরা এখানে থাকবো না, হয়তো আমরা কলকাতা ব্যাক করতে পারি। আমাদের কলকাতা গিয়ে নিতে, আমার বাকেট লিস্টে কেরালা আর শিমলা আছে, ওই দুটো আমার করতেই লাগবে ঘুরতে যাওয়ার জন্য, কোভিড এর জন্য, ওই টি ভ্যাকসিনেশনের জন্য। না মানে কি মানে এটা আমার থোড়ি দোষ, মানে করোনা ছড়িয়েছে এটা কি আমার দোষ যে আমি ঘুরতে যাব না কোভিড জন্য? কার দোষ তাহলে? আমার দোষ থোড়ি, আমি ঘুরবো না তো বলে কি জ্বালা। তো বাড়িতে এসে গেছি, স্নান হয়ে গেছে, অনির্বাণের কথা ছিল আজকে ও প্যাকেটগুলো খুলবে আজকে। তো এখানে এই বড় বক্সটা অনির্বাণের, যেটা অনেক সাধ্য সাধনার পর আলটিমেটলি অনির্বাণ কিনতে বাধ্য হয়েছে আমার চাপে। তখন 1:05 বাজে, এখন আমি স্নান করেছি, অর্ধেক রান্না আমার হয়ে গেছিলো অ্যাকচুয়ালি। এইটা আমি পনিরটাকে গরম নুন জলে ভিজিয়ে রেখে গেছিলাম, আমি পনির ভাজি না, এইভাবে রাখি, তাদের পনিরটা ফ্রেশ থাকে আর ভাজলে না ওর ইয়ে গুণটা নষ্ট হয়ে যায়। তো ভেজিটেবলসগুলো ওর কাটা বাকি আছে, এদিকে আমি ডালটা সেদ্ধ করে রেখে গেছিলাম, খোলা হয়নি, প্রেশারটা দেখি কিন্তু সেদ্ধ আদৌ। তো এই ডালটাকে আমি তড়কা দেবো আর কি। হ্যাঁ ভালোই সেদ্ধ হয়ে গেছে, কারণ ওটা খুব ভালো একটা রেসিপি, ঝটপট হয়ে যায়। দেখো কড়াইতে আমি কিন্তু তেল দিইনি, ঘি বাটার কিছুই দিইনি। তো এখানে বড় বড় করে কেটে রাখা কিছু অনিয়ন্স আমি এখানে হালকা রোস্ট করব, এটাকে আমি ফ্রাই করছি না, চাইলে তোমরা তেলে করতে পারো আরও টেস্টি লাগবে, বাট তেলটা যতটা অ্যাভয়েড করবো ততটা আমার মনে হয় ভালো। বলছি সোফায় এই জামা কাপড়গুলো কেন জমিয়েছ নির্মাণ? কিছু কিছু জামা কাপড় সোফায়, কিছু কিছু জামা কাপড় খাটে, আমি জানি না কেন, এটা মানে কিসের জন্য জমাও বুঝে পারে না। এটা হচ্ছে ওয়েট মেশিন। আমার চকলেটের জন্য ওয়েট মেশিন এসেছে, আমার জন্য নয়, এইটুকুতে আমি দাঁড়ালে ভেটে যেতে পারে। অবশ্য আমার ওয়েট মনে নিয়ে নিতে পারবে 50 কেজি অব্দি। পেঁয়াজগুলো যেমন ভেজে নিলাম উইদাউট অয়েস, তেমনি ক্যাপসিকামগুলো একটু ভেজে নেবে, এতে ক্রাঞ্চিও থাকবে, একটা মানে সুন্দর কাবাব কাবাব একটা স্মোকি স্মেল আসবে। তো এখানে আমি 3টে বড় টমেটো নিয়েছি, 1 কোয়া রসুন আর 1 ছোট কোয়া আদা নিয়েছি, এটাকে আমি পেস্ট করে ফেলবো। ক্যাপসিকাম আর পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, তো এবার কড়াইতে ফাইনালি আমি তেল নিয়েছি, এবার একে 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 দেবো এটাতে জিরে, ফ্লেমটা যেন একদম স্লো থাকে, অল্প একটুখানি হিং দেবো। এবার একটা সিক্রেট জিনিস দিচ্ছি, এটা হচ্ছে কসৌরি মেথি, হ্যাঁ এটা তেলেই দিতে হবে। টমেটো আদা আর রসুনের এই পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, এবার এই তেলের মধ্যে এইটা দিয়ে দেবো। তো এটা এসছে ফুল, যেটাতে আমি চকলেটের প্যাকেটগুলো গার্নিশ করবো, তাই তো সব সব কিছুরই একটা মানে সুন্দর ব্যাপার দরকার। আর তোমাদেরকে বলে দিই কোথায় এখানে আমি চকলেটটা বানিয়ে রেখেছিলাম, তো এটা
এটা হচ্ছে আমার বানানো চকলেট, এগুলো আমি এখন রোদে রাখছি জাস্ট বিকজ অফ আমি দেখতে চাই যে আমার প্যাকিং হওয়ার পর এটা মেল্ট হচ্ছে কিনা, আমি সেই বুঝে লোককে আর কি পাঠাতে পারবো। টমেটোটাকে মোটামুটি 2-3 মিনিট একটু কষিয়ে এটার মধ্যে আমি হলুদ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। এভাবে এটাকে একটু কষিয়ে নেবো আরও 1-2 মিনিট। মশলা একদম কষে গেছে তো এর মধ্যে আমি জল দিয়ে দেবো প্রায় 1 গ্লাস মতন, কারণ কি আমার কাছে অনেকটা পানির আছে। জলটাকে ফুটতে দেবো। এবার এর মধ্যে আমি পনির কিউবসগুলো বড়ো বড়ো করে কেটে রেখেছি এটা দিয়ে দেবো। আমি এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ যেটা আমি হালকা রোস্ট করে রেখেছি ওটাও দিয়ে দিলাম। এটা একদম রেডি হয়ে গেছে, আমি ফ্লেম অফ করে দিয়েছি। তো এর মধ্যে আমি 1/2 চামচি মতন একটু ঘি দেব আর একটুখানি একদম দেব গরম মশলা। এটা অনেকটা কড়াই পনিরের মতনই হলো। এদিকে অনির্বাণ পুরো সাজিয়ে বসেছেন, এটার কথাই আমি বলছিলাম যেটা অনেক মানে অনেক যুদ্ধ করে অনির্বাণকে আনানো হয়েছে। ও মাই গড, কত খাবার মনে হচ্ছে না তুমি বললি। এটা হচ্ছে সেই পনির কড়াই বলতে পারো, অনেকটা ওই রকমই হয়েছে। আর এটা হচ্ছে ডাল তড়কা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব ফ্রাই করে ডালটা আর কি সেদ্ধ করে মিশিয়েছি। আর এটা হচ্ছে চাটনি যেটা বেঁচে গেছে, 2 দিন ধরে খাওয়া হচ্ছে না। এটা হচ্ছে দই, দই আমরা রোজ খাই, আর শশা ডালের সাথে। তো বাকিগুলো হচ্ছে এটা রাতের ডাল, এটা কালকের ডাল তুলে রেখেছি। তো একবারে বাটিতে এরকম রেখে দিয়েছি, জাস্ট প্লেটে নিয়ে নেবো, এখন ঢাকা দিয়ে রেখে দেবো। গরমকাল তো ডাল আমি আর গরম করি না, রুটি বা রাইস গরম থাকলে। আর এটা হচ্ছে রাতের পনির। তো চলো আমরা খেতে যাই। অনির্বাণ কদ্দূর মোটামুটি একটা প্যাকেট খুলতে গিয়ে গাম ছুটে গেছে, চলো খেয়ে নিই দেরি হয়ে যাচ্ছে। পছন্দ হয়েছে? এখন এটা দেখেই তোমাকে কাজ করতে হবে, পছন্দ হোক চাই না হোক। চলে যাও, চলে যাও, বাহ এভাবে যাবে, কি সুন্দর, বাহ বাহ বাহ, ফুল ইউটিলাইজ। দেখতে হবে না চাকাটা ঠিক আছে কিনা। কালকে কি করেছে অনির্বাণ, এখানে ল্যাপটপ রেখেছে, ওর অফিসেরটা নয় আমার ল্যাপটপটা, আমার ইউটিউবের ভিডিও এডিট করার ল্যাপটপ রেখেছে। আর কি হয়েছে, প্রচন্ড জোরে হাওয়া দিয়েছে আর এই গাছের এই জল মানে এই বোতলটা এরকম ভাবে পড়ে পুরো জল থই থই করছে। ভাগ্য ভালো যে আমার ল্যাপটপে ঢুকেনি। গাছটা যে মরে যাবে সেটা দেখলে, গাছ কেন মরে যাবে, ও জল 2 ঘন্টা না পেলে ধরেই মরে যায়। তাহলে ল্যাপটপ কিছু হয়নি। তো আমি এতক্ষণ বসে বসে বানাচ্ছিলাম, চকলেট র্যাপ করছিলাম। তো এখন প্রায় 5:45 বাজে, অনির্বাণ এখন ট্রি ব্রেক, অনির্বাণ বলছে আমি তো টি খাই না, তাহলে চলো আমরা রুফ ব্রেক নিয়ে আসি। টি এর জন্য অন্য ব্রেক, রুফ রুফ ব্রেক। হাঁপিয়ে গেছি এইটুকু উঠতেই, বাপরে বাপ। আগে আমাদের যখন এই ওই পিছনের ওই বাড়িটায় থাকতাম, ওই বাড়িটাতে, তখন ওখানে লিফট ছিল না, মানে লিফট লাগায় প্রায় 1 বছর পর লিফট লাগায় ওখানে, তখন 4 তলা অবধি এমনিই চলে যেতাম। আসলে এক্ষুনি আমি অনেক কাজ করছিলাম না, ওই জন্য তারপরে ফট করে এসেছি। ও বললো চলো, হ্যাবিট চলে গেছে না, ও বললো কি যে চলো চলো আমার তারপরে মিটিং শুরু হয়ে যাবে, টাইমের মধ্যে আসতে হবে। তো ফটাফট উঠে চলে এসছি, তো ওই জন্য খুব হাঁপিয়ে গেছি। ওই বাড়িতে থাকতে মনে আছে আমি ফার্স্ট যেদিন এসেছিলাম, এত এত লাগেজ, প্রায় 60-70 কেজি লাগেজ ছিল আমাদের সাথে। আবার আমি তখন বৃষ্টি পড়ছে, রাত্রি 1:30 বাজে, ফার্স্ট হায়দ্রাবাদ এসেছি, সে কেমন লাগছে, সবাইকে ছেড়ে এসেছি, 15 দিনও হয়নি বিয়ে হয়েছে। তখন অনির্বাণ একদম হি ম্যানের মতন পুরো এত বড় একটা ওই ট্রলি, একটা বিশাল বড় ব্যাকপ্যাকার, আরও 2টো ব্যাগ সব নিয়ে বললো চলো বলে একাই 4 তলা অবধি তৎপাত করে উঠলো। আমি বললাম আমাকে দাও, আমাকে দাও, বলছেন পারবে না, তাহলে আমি নিচে দাঁড়াচ্ছি, তুমি 2টো 2টো করে নিয়ে যাও, সেটাও হবে না, ও একবারে আমাকে নিয়ে সব নিয়ে উঠবে। তো উঠেছিলাম, আমি ভাবি ও কী করে তুলে, এখনও পারবে, পেরে যাবে। হ্যাঁ হ্যাঁ না পারো, গুড, তোলার দরকার পড়ছে না তাই তুলছি না। তবে এখানে লিফট আছে, বাট আমাদের আর কি কোনো হার্ডওয়ার্ক হয় না বলে আর কি। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ সরি, এটা তো মানে আমি বলতেই ভুলে গেছি, লোকজন এপাশে আসো, লোকজন এটাই ভাববে যে এরা এদের বাড়িতে লিফট নেই, এত সুন্দর একটা বাড়ি না, অ্যাকচুয়ালি আমাদের লিফট আছে, আমরা কখনোই লিফট ইউজ করি না। দেখো এমনি থেকে আমরা একতলায় দোতলায়, তো দোতলায় লিফটের কোনো প্রয়োজন পড়ে না, মানে দোতলাও যদি লিফটে উঠি তাহলে মানে লিফটকে অসম্মান করা হয় আর কি, তো আমরা ওই জন্য লিফট ইউজ করি না। আর ছাদে আসলেও এমনি এমনি আসি, কী হবে মানে একটু তো ওয়ার্কআউট করারও দরকার, আর আজকে সকালে এমনিও হাঁটতে সেরকম বেরোনো হয়নি, আর এমনি হাঁটা একটু ভালো। দেখাই তোমাদের কী কী এসছে অ্যামাজন থেকে। তো এটা আমি একটা চকলেটের জন্য আর কি নিয়েছি, বটুয়া ব্যাগ, অল্প কিছু চকলেট যারা অর্ডার করবে তাদের জন্য অ্যামাজন থেকে নিয়েছি এটা। এটার অনেকগুলো কালার আছে, একটা এই কালার, একটা গোল্ডেন এরকম। আর কাজল নিয়েছিলাম 3 পিস, একসাথে 3টে নিতে হয়, এক সমস্যা। যাই হোক, এটা হচ্ছে বেকিং পেপার, বেকিং পেপার আমার কাছে যেটা ছিল সেটা না মানে হচ্ছিলো না, আর সেটা অল্প মানে কমেও এসছে, তো এটাও চকলেট বানানোর জন্য আমার লাগবে, একটু লম্বা। আর এইটা কী বুঝতে পারছো, এটা হচ্ছে হেয়ার ক্যাপ, অ্যাকচুয়ালি আমার কাছে একটাই ছিল, তো ঘরের রান্না একরকম আর চকলেট বানানো একরকম, এটা যেহেতু আমি সবার জন্য বানাচ্ছি ফর সেলিং পারপাস, তো প্রফেশনালিজম মেনটেন করার জন্য আমি সবসময় হেয়ার ক্যাপ লাগিয়ে চকলেট বানাই, কারণ ছোট্ট একটা চুল এসে গেলে সেটা খুব বাজে ব্যাপার। আমার কাছে একটাই ছিল, ওইটা আর কি নিয়ে ইউজ করছিলাম, তো ওই জন্য অনেকগুলো অর্ডার দিয়ে আনালাম। আর এখানে কিছু রিভিউ পারপাস জামা কাপড় এসছে, আর মধ্যে এই পালাজোটা না ভালো, কোয়ালিটিটাও বেশ ভালো কটনের, কিন্তু না এটা আমাকে পরলে ভালো লাগছে না, তো এটা আমি ফেরত পাঠাবো, এই দুটো রাখছি, এই দুটো এখনও পরে রেখিনি, আশা করি সুন্দর, ট্রাই করে নিই। ততক্ষণ বিমানের মিটিং চলেছিলো আর আমার ফোনে চার্জ দেওয়ার কোনো প্ল্যাক পয়েন্ট পাচ্ছিলাম না, তো এখানেই দিয়েছি। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি এরকম ভিডিও দেখেছিলাম যে এই প্ল্যাক পয়েন্ট নোংরা থাকলে এটা টুথপেস্ট দিয়ে ক্লিন করা যায়, কিন্তু তার জন্যে কি পুরো বাড়ির মেন সুইচ অফ করতে হয়, আমি ঠিক জানি না। আর টাইলসে তোমরা ভাবো এগুলো দাগ দাগ, এটা দাগ না, অ্যাকচুয়ালি টাইলসটা দেখতেই এরকম, সারা রান্নাঘরেরই সেরকম, মানে শুধু এটা দাগের, এটা দাগ নয়, এই জায়গাটা আমি রান্নাও করি না, ফলে তেলও হয় না। তো আমাকে না অনেকেই এরকম বলো কি এই তুমি পটল কোথা থেকে পাও, তো আমাদের এখানে একটা কাকু আছে, সে আর কি পটল নিয়ে আসে, বাঙালি কাকু, সে আবার মানে কলকাতা থেকে পটল এখানে আনে, আর এখানকার কুন্দ্রি ফুন্দি আবার কলকাতায় সাপ্লাই করে, তো তার কাছ থেকেই পাই। তবে দেখো পটলগুলো যে খুব ভালো কলকাতার মতন সেরকম কিন্তু নয়, বেটে বেটে ছোটো ছোটো। আমরা না এখন রেডি করি, একটা একটা করে রুটি নিই, তাতে রুটি গরম আর নরম থাকে, তো পনিরটা জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করো। আগে না টেনশন হলে কি হতো, আমি নখ খেতাম খুব, এখন নখ খাই না, বাট এখন টেনশন হলে কি হয়, মেকআপ পিম্পলস থাকলে সেটা গেলে দিই, মানে মানে অচৈতন্য অবস্থা, মানে ঘুমের মধ্যে আছি তেরকম করে আছড়ে দিয়ে করে দিই, সেই পাপের শাস্তি ভোগ করছি আর কি। এমনি থেকেও মানে কিছু কিছু টাইম আসে বা কিছু টেনশনের প্রবলেম থাকলে আমার পিম্পলস বেরোতে শুরু করে দেয়, যাই হোক না কেন, তো বাবা মারা আবার প্রবলেম, মানে ওরা ভ্যাকসিন নেবে কি নেবে না তাই বিষয়ে নিয়ে কথা চলছে। বাবা মাদের নতুন কিছু বলতে বললেই বাবা মা বলে আমরা অসুস্থ, আরে অসুস্থ বলেই তো ভ্যাকসিন নেওয়ার কথা বলছি, জানি না কী হবে,
তো আমার মারটা আমি বুঝা যাচ্ছি না কি করব, দেবো কি দেবো না। অ্যাকচুয়ালি মার একা গিয়ে নেওয়াটা মা ভয় পাচ্ছে যে আমার সাথে কেউ একটা যদি যেত সেও আর কি নিত। দেখা যাক কি হবে, তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমাদের কোনো সাজেশন থাকলে নিশ্চয়ই দিও এই ভিডিওতে, তোমাদের সাজেশন ভীষণ ইম্পর্ট্যান্ট। আর অনির্বাণ সারা ঘর ময় কী বলে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, হামাগুড়ি প্যারাম্বুল লেটার বলে না, প্যারাম্বুল লেটার না কি বলে যেন বাচ্চারা ওইগুলোতে ঘোরে, সেইটাতে ও করে যাচ্ছে সারা ঘর, হাঁটছে চলছে না, ওই কি চেয়ার পেয়েছে। যাই হোক, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ বাই বাই, গুড নাইট।